সো হে গাইস, আজকে ফাইনালি রেজিস্টার করার পর আজ আমার ভ্যাকসিনেশনটা ফাইনাল কনফার্ম হয়েছে। তো সেটার জন্য বেরিয়ে গেছি, যাচ্ছি এখন ভ্যাকসিন নিতে। তো যাবো এখান থেকে প্রথমে সারবড়ি, সারবড়ি থেকে যাবো মধুগুন্ডা, এবং সঙ্গে গোপাল দা আছে, বিশাল আছে। তো চলুন যাই, ভ্যাকসিনটা নিই এবং অটোতে উঠে যাই। ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, গোপাল দার ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট আছে, আমার ফার্স্ট ডোজ আজ। তো ফাইনালি গাইস, আমরা টেম্পুতে উঠে গেছি, আর গোপাল দা আগে পৌঁছাচ্ছে, গোপাল ওই সাইডে আছে, বিশাল ওই সাইডে আছে। তো এবার অটোতে আসি, তো চলুন যে ভ্যাকসিনটা নিয়ে নিই। আর গাড়ি নিয়ে এই জন্য যাচ্ছি না, কারণ হচ্ছে যে ভ্যাকসিনটা নেবো, তো আমি একটু ড্রাইভ করতে দেখা হবে, তাই এই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি না। তো চলুন এবার যে ভ্যাকসিনটা নিয়ে আসি। চল আমরা পৌঁছে গেছি ভ্যাকসিনের জায়গায়, এবং এই সাইডে ভ্যাকসিনের ফর্ম জমা হচ্ছিল, ফর্মগুলো জমা করে দিয়েছি। এই যে রাহুল ওরা এবং গোপাল ওরা আগে আছে, যেমন আপনারা দেখলেন আমি হিচাইক করে এসেছি, এবং মাইক নেই না, ট্রাইপড কিছু নেই, অনলি জাস্ট মোবাইলটা নিয়ে হিচাইক করেছি, সেই জন্য ভিডিওটা আগে শ্যুট করিনি। তো চলুন এবার গোপাল ওদের কাজ যাই, এবং তারপর আপনাদের সঙ্গে কথাটা বলছি। সো যেমন বললাম, আজ ভ্যাকসিন দিতে এসেছি, বাট ভ্যাকসিনের ওখানে লাইনটা ফুল হয়ে গেছিলো, সে কারণে ভ্যাকসিন তো আজ হবে না, বললো কাল, বললো আজকে লাইনটা দিয়ে যাও, তো কাল ভ্যাকসিন দেবো। তো বলেছিলাম আজ ভ্যাকসিন নিতে যাচ্ছি, তো সেই কারণে ভ্যাকসিনটা নেওয়া হলো না। তো চলুন আজকে এখান থেকে আমরা হিচাইক ট্রাই করবো, হিচাইক ট্রাই করে আজ ঘাতক যাবো এখান থেকে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। তো দেন চলুন এবার এখান থেকে একটু হিচাইক করে যাওয়ার আমরা চেষ্টাটা করি। তো চলুন ফির যাই, আগে আগে গিয়ে ট্রাইটা করি। চলুন, প্রথমটা তো বেশ গেল, যাবেন আগে তক্ষ সরবরে। আরেকটা বাইক ওলা আসছে, সেকেন্ড ওয়েস্ট। একটা কাজ করলো হয়, কারণ এমনি করে যদি মোবাইলটা হাতে রাখি তাহলে তো কেউ লিফট দেবে না আমাকে, তো মোবাইলটা এক জায়গায় স্ট্যান্ড করে দিই, কি যদি কেউ আসে লিফট দেয় তাহলে মোবাইলটা নিয়ে নেবো। সো গাইস, ফাইনালি আমরা পেয়ে গেছি একটা গোপালের গাড়ি পেয়েছি, গোপাল দা আমি দুজনে চেপে আছি, এবং দাদাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আগে শ্যুট করিনি, কারণ মোবাইল থেকে কোনো গাড়িওয়ালা দাঁড়া ছিল না, তো সেই কারণে আমি পকেট রেখেছিলাম ফোনটা। এবার ফোনটা বের করেছি গাড়িটা লিফট দেওয়ার পর, কোনো স্ক্রিপ্টেড নয়, দাদা থেকে আমরা চিনিও না জানিও না। তো চলুন এবার গিয়ে দেখা করছি সারপুরিতে। সবাই তো সোলোতে হিচাইক করে, আমরা দুজন মিলে হিচাইক করছি, এবং ক্যামেরার পিছনে রয়েছে গোপাল দা। বলেছিলাম ভ্যাকসিনে যাচ্ছি, কিন্তু ভ্যাকসিনটা আমাদের হলো না, ভ্যাকসিনের জন্য আমরা কাল যাবো, আজকে হিচাইকটা করেই ভাই যাই। এবং কাল আসলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আমরা মিডিয়া ধারা পৌঁছে গেছি।